হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বস্তবড় আল্লাহওয়ালা ছিলেন। ভাইয়েরা আমার, হযরত আব্দুল কাদের জিলানীর মা ছোট্টবেলায় আব্দুল কাদেরকে মসজিদে নিয়ে ইমাম সাহেবের হাতে তুলে দিলেন। আব্দুল কাদের জিলানীর মা উস্তাদের কাছে বলে, উস্তাদ জি, আমার সন্তানটাকে আপনি আলিফ বা তা সা থেকে শুরু করে কোরআন শিক্ষা দিবেন। ইমাম সাহেব তথা হুজুর এবার ছাত্রকে লেখাপড়া করাবার জন্য সামনে নিয়ে আসে। আব্দুল কাদের জিলানীর মা বাড়িতে চলে যায়। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ছোট মানুষ, উস্তাদ বলে আলিফ, সে বলে আলিফ বা তাসা পড়তে শুরু করে দিয়েছে, আলিফ বা তাসা পড়তে শুরু করে দিয়েছে, কায়দাটা পরিপূর্ণ মুখস্ত করে ফেলেছে। এবার সে কোরআনুল করিমের সূরা ফাতিহা থেকে মুখস্ত তিলাওয়াত আরম্ভ করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এভাবে সূরা ফাতিহা তিলাওয়াত করলেন। উস্তাদ শুনে অবাক হলেন, হে আব্দুল কাদের, আমি তো তোমাকে আলিফ বা তাসা শিক্ষা করাবার জন্য তোমাকে বললাম, আলিফ বা পড়াই দিছি, কায়দা পড়াই দিছি, তুমি দিয়ে আবার কোরআনের সূরা ফাতিহা মুখস্থ পারো আর কি জানো? ছোট্ট আব্দুল কাদের জিলানী বলে, উস্তাদ জি, আমি আরো পারি, কয় পড়ো। এবার সে সূরা ফাতিহার পরে সূরা বাকারা তিলাওয়াত শুরু করে দিলেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, হুদাল লিল মুত্তাকিন। এইভাবে তিলাওয়াত করতে করতে প্রথম পারা শোনালেন উস্তাদকে মুখস্ত, দ্বিতীয় পারাও শোনালেন, এমন করে করে ১৮ পারা পর্যন্ত তিলাওয়াত করে মুখস্থ শোনায় ফেললেন আব্দুল কাদের জিলানী। উস্তাদ অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, কি হয়েছে তোমার, তুমি কোথায় থেকে শিখলা, দুনিয়ার কোন উস্তাদ তোমাকে লেখাপড়া করাইছে? তোমার পিতামাতা তো আমার কাছে পাঠাইছে শুরু থেকে তোমাকে লেখাপড়া করাইবার জন্য, এখন দেখি তুমি নিজে নিজেই কোরআনের ১৮ পারা সিপারা কোরআন তেলাওয়াত তুমি নিজেই মুখস্থ করে ফেলেছ। ছোট্ট আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, উস্তাদ জি, আমি এইভাবে কোন উস্তাদের কাছে লেখাপড়া করি নাই, তবে আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমার মা ১৮ পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করছিল, আমার মা যখন সূরা ফাতিহা তিলাওয়াত করত বারবার, আমাকেও আল্লাহ রাব্বুল আলামিন এমন সুযোগ করে দিয়েছেন মায়ের পেটে থাকা অবস্থায় আমি সূরা ফাতিহা, মা পড়তেছে আমিও শুনতেছি, এমন শুনে শুনে সূরা ফাতিহা আমি তিলাওয়াত করে ফেললাম, শুনু মুখস্থ করে ফেললাম। হ্যাঁ উস্তাদ, শুধু তাই নয়, আমার মা যখন সূরা বাকারার প্রথম পৃষ্ঠা তিলাওয়াত করে আমিও শুনতে শুনতে মুখস্থ করে ফেললাম, এমন করে করে মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় আমার মা ১৮ পারা পর্যন্ত কোরআন তেলাওয়াত করেছিল, মা পড়ত ঘন ঘন তিলাওয়াত করতো, আমি শুইনা শুইনা মুখস্থ করে ফেললাম। আব্দুল কাদের জিলানীর মা যখন পরবর্তীতে আসে তখন উস্তাদ ডাক দিয়া কয়, হে আব্দুল কাদেরের মা, শোনেন, আপনার সন্তানকে আলিফ বা তা সা পড়াইবার জন্য আমার কাছে দিয়া গেলেন, জানেননি আপনার সন্তান কিন্তু ১৮ পারা কোরআনের হাফেজ। মা দুঃখিনী চোখের পানি ফেলে কান্দে। জিজ্ঞেস করা হলে, কান্দেন কেন, কি হয়েছে আপনার, আপনার সন্তান তো ভালো, মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় ১৮ পারার হাফেজ। মা দুঃখিনী কান্দে আর বলে, উস্তাদ, আমার গর্ভে সন্তান থাকা অবস্থায় আমি ১৮ পারা কোরআন তেলাওয়াত করেছিলাম, এই জন্য আমার সন্তান ১৮ পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়াতে এসেছে। হায় আফসোস,
আমি যদি 18 পারার পাশাপাশি আরো 12 পারা তেলাওয়াত করতাম, তথা 30 পারা কোরআন আমি বেশি বেশি তেলাওয়াত করতাম, আজকে আমার সন্তান মায়ের গর্ভ থাকাকালীন অবস্থায় 30 পারা কোরআনের হাফেজ হয়ে তারপরে জমিনে আসতে পারত। এই ছিলেন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই, অনেক বড় মাপের আল্লাহওয়ালা ছিলেন, মায়ের গর্ভ থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়ে জমিনে আসছে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই মসজিদে যায়, ছোট ছেলেটাকে বাবা মসজিদে নিয়ে যায়। আব্দুল কাদের জিলানীর আব্বা যান, উনি মসজিদের ইমাম সাহেব, উনি মসজিদে নামাজ পড়ায়, ইমামতি করেন। এদিক দিয়ে ওনার পিচ্ছি সন্তান ছোট্ট আব্দুল কাদের জিলানী বাহিরে সিঁড়ির মধ্যে দাঁড়ায়া থাকে। শিশু আব্দুল কাদের জিলানী মসজিদের সিঁড়ির মধ্যে যে মুসল্লিরা জুতা রাখছে, যেই জুতাগুলো উপরে ছিল কিছু কিছু জুতা নিচে নামায়া দেয়, আবার কোনো কোনো জুতাগুলো সিঁড়ি থেকে নিচের সিঁড়ি থেকে উপরের সিঁড়িতে উঠায় রাখে, নিচ থেকে উপরে উঠায়। মুসল্লিরা একদিন দুই দিন তিন দিন খেয়াল করলেন, কি ব্যাপার, আমি জুতা রাইখা যায় প্রথম সিঁড়িতে, আয়েশা দেখি আমার জুতাগুলো নিচের সিঁড়িতে রাখা, আবার কেউ বলেন আমার জুতাগুলো নিচের সিঁড়িতে রাখা ছিল, আমার জুতাগুলো উপরের সিঁড়িতে উঠায় রাখে কে। কয়েকদিন যাওয়ার পর মুসল্লি একজন টের পাইলেন, হা আমাদের জুতাগুলো উল্টা পাল্টা করে যে রাখে এটা হলো ইমাম সাহেবের সন্তান আব্দুল কাদের। সবাই মিলে ইমাম সাহেবের মান সম্মানের ব্যাপারে কেউ ইমাম সাহেবকে কোনো কথা বলে না। এই খবর ইমাম সাহেবের কানে পৌঁছালে শিশু আব্দুল কাদের জিলানীকে, শিশু আব্দুল কাদের জিলানীকে বাবা ডাক দিয়া কয়, হ্যাঁ আব্দুল কাদের কি হয়েছে তোমার, তুমি এইভাবে মানুষের জুতাগুলো উপরের সিঁড়ি থেকে নিচের সিঁড়িতে রাখো, নিচের থেকে উপরে উঠায় রাখো, কি হয়েছে তোমার বলো, তোমাকে মসজিদে নিয়ে আসি, আমি কিভাবে নামাজ পড়ি সেভাবে নামাজ পড়া তুমি শিখবা, আমি তোমাকে মসজিদে নিয়ে আসি এটা শিখাইবার জন্য যে তুমি কিভাবে সেজদা দিবা, আমার থেকে দেখা দেখা সেজদা দিবা শিখবা। হ্যাঁ আব্দুল কাদের, তুমি এইভাবে উল্টা পাল্টা করো কেন, কি হয়েছে তোমার। শিশু আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, আব্বা যান আমি নিজের থেকে ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করি না। কয়, কেন করো। কয়, আমি যখন নামাজের জন্য বাহিরে দাঁড়ায় থাকি অপেক্ষা করি, তখন কে যেন গায়েব থেকে আমাকে আওয়াজ শোনায়, এ আব্দুল কাদের তোমাকে কিন্তু সাধারণ কাজের জন্য দুনিয়ার জমিনে পাঠানো হয় নাই, তোমাকে দিয়ে আল্লাহ তাআলা দ্বীনের অনেক খেদমত করাবেন, দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ তোমাকে কবুল করবেন, আর যেখানে দেখতেছ জুতাগুলো রাখা আছে জান্নাতি মানুষ জান্নাতি মুসল্লি যারা, এই জুতাগুলো তুমি উপরে রাখবা, আর জাহান্নামীদের জুতাগুলো তুমি নিচে রাখবা। আব্দুল কাদের জিলানী ডাক দেয়া কয়, আব্বা যান আমি নিজের থেকে কাজগুলো করি না, আমাকে গায়েব থেকে কে যেন শিখা দেয়, এই জুতা জোড়াগুলা হলো জাহান্নামের জুতা, আমি নিচে নামায়া দেই, কে যেন শিখা দেয় এই জুতাগুলো জান্নাতির জুতা, এই জুতাগুলো আমি উপরে রাইখা দেই। এ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, ছোট্ট থেকে আল্লাহওয়ালা ছিলেন ভাইয়েরা আমার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহের জীবনে অনেক ঘটনা ঘটেছে ভাইয়েরা আমার। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ সামনে তিনি যে রাস্তা দিয়া যাবেন অপর প্রান্ত থেকে একটা কুকুর আসছে, কুকুর মুখ দিয়া জিব্বা দিয়া লালা পরে গায়ের মধ্যে ভিজা দেখা যায়। কুকুর যখন ভিজা থাকে, শরীরটা যদি ভেজা থাকে, আমাদের কাপড়টা যদি কুকুরের ভেজা শরীরে লেগে যায়, তাহলে আমাদের শরীর নাপাক হয়ে যাবে, কাপড় নাপাক হয়ে যাবে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, হ্যাঁ কুকুর আমি পথিক মুসাফির পথ চলতেছি, তুমি যেহেতু সামনে চলে আসছ
তুমি না পাক, আমি তো একটু পরে নামাজ পড়া লাগবে, নামাজের মাসআলা আছে, পাক না পাকির মাসআলা আছে। হে কুকুর, তোমার তো পাক না পাকির কোনো মাসআলা নাই, তুমি একটু নিচে নেমে যাও। কুকুরের জবান আল্লাহ তাআলা খুলে দিলেন, কুকুর ডাক দিয়া কয়, হে আব্দুল কাদের জিলানি, আমার জিব্বা দিয়া যে নাপাক আছে, এই নাপাক যদি তোমার শরীরে লাইগা যায় তাহলে পবিত্র করার মতো কোনো অস্ত্র আছে কিনা বলো, পবিত্র করার কোনো ব্যবস্থা আছে কিনা বলো। আব্দুল কাদের জিলানি জানাইয়া দিলেন, হা ব্যবস্থা আছে। কই কি ব্যবস্থা? কয়, আমার কাপড়ে যদি নাপাক লেগে যায় কাপড়টা ভালো পানি দিয়ে ধৌত করলে পবিত্র হয়ে যাবে। কুকুর ডাক দিয়া কয়, আবার হে আব্দুল কাদের জিলানি, তোমার শরীরে যদি কুকুরের নাপাক লেগে যায় তাহলে তোমার শরীরটা ভালো পানি দিয়ে ধুইলে পবিত্র হয়ে যাবে। আর এখন তুমি যে অহংকার তোমার মনের ভিতরে আসছে, কুকুর তুই না পাক তুই নেমে যা আমি পাক, এই অহংকার নিয়ে যদি কবরের বাসিন্দা হও তাহলে এই অহংকার না পাকটা অন্তর থেকে দূর করার জন্য জাহান্নামের আগুনে তোমাকে জ্বালানো হবে। আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহের সাথে এমন ঘটনাও ঘটে গেল, কুকুর ডাক দেয়া কয়, হে আব্দুল কাদের, তুমি শ্রেষ্ঠ নাকি আমি শ্রেষ্ঠ? আব্দুল কাদের জিলানি ডাক দেয়া কয়, কুকুর রে, আমি যদি এই মুহূর্তে তোমাকে বলি যে তুমি শ্রেষ্ঠ তাহলে এটা ভুল হবে, কারণ আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ হলো শ্রেষ্ঠ জাতি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আল্লাহ তাআলা সবচেয়ে শ্রেষ্ঠতম জাতি হিসাবে বানিয়েছেন। হ্যাঁ কুকুর, আমি যদি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে ভুল হবে, আবার যদি বলি তুমি শ্রেষ্ঠ তাহলে যেমন ভুল হবে, আর যদি আমি বলি আমি শ্রেষ্ঠ তাহলেও ঝামেলা আছে। কই কি ঝামেলা? হ্যাঁ কুকুর, তোমার তো কোনো হিসাব হবে না, হাসরের ময়দানে দুর্বল কুকুর যারা ছিল দুনিয়াতে, সবল কুকুররা জালেম কুকুররা দুর্বলের উপর আক্রমণ করেছিল, হাসরের মাঠে দুর্বল কুকুরটাকে এবার সবল বানায় দেওয়া হবে, আর সবল কুকুরটাকে দুর্বল বানায় দেওয়া হবে, দুনিয়ার কৃতকর্মের প্রতিদান সঙ্গে সঙ্গে দেওয়া হবে, সাজা সেখানে দিয়ে আল্লাহ বলবে, কুন্তু তোরাবা কুন্তু রাবা, তোমরা মাটি হয়ে যাও। আল্লাহ তাআলা বলবেন, কুন্তু রাবা। আল্লাহ তাআলা নাফরমানদের ব্যাপারে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা আয়াত এনেছেন, যালিকাল ইয়াউমুল হক ফামান শা আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা ইন্না أنذرناكم عذابا قريبا يوم ينظر المرء ما قدمت يداه ويقول الكافر يا ليتني كنت ترابا। নাফরমানরা সেদিন বলবে, আল্লাহ এই কুকুর বিড়ালেদেরকে যেমন মাটির সাথে মিশাইয়া দিয়েছেন, আমিও যদি মাটি হয়ে যাইতাম তাহলে আমার হিসাব নিকাশ হতো না। আব্দুল কাদের জিলানি কয়, কুকুর রে, তোমার হিসাব হবে না, আমার তো হিসাব হয়ে যাবে। আমি যদি ইমান আমল নিয়ে মরতে না পারি তাহলে তোমার চাইতে আমি নিকৃষ্ট হয়ে যাব, আর যদি আমি ইমান আমল নিয়ে চলতে পারি আর ইমান আমলের শহীদ মৃত্যুবরণ করতে পারি তাহলে আমি হলাম সবচেয়ে শ্রেষ্ঠ জাতি, আমি তোমার চাইতে শ্রেষ্ঠ হয়ে যাব যদি ইমান আমল নিয়ে চলতে পারি। ইমান আমলের এত দাম, এজন্য সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম
কালেমার পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, আমলের পথে মানুষকে দাওয়াত দিয়েছেন। এ আমল করাইতে যায়, মানুষকে ইমানের পথে দাওয়াত দিতে যায়, কালেমার পথে দাওয়াত দিতে যায়। আম্বিয়া আলাইহিমুসসালাম অনেক কষ্ট করেছেন ভাইয়েরা আমার। হযরতে দাউদ পয়গম্বর মানুষের ময়দানে অনেক কষ্ট করেছেন, দাওয়াত দিয়েছেন। ইউনুস পয়গম্বর মানুষের ময়দানে দাওয়াত দিয়েছেন। হযরতে আইয়ুব পয়গম্বর কষ্ট করেছেন ভাইয়েরা আমার। হযরতে নূহ পয়গম্বর আলাইহিস সালাম মানুষের ময়দানে কষ্ট করেন, কালিমার দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, 950 বছর পর্যন্ত কালিমার দাওয়াত দিলেন নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম। নূহ পয়গম্বর দাওয়াত দেয়, জালেম মানুষগুলো উম্মতগুলো হযরতে নূহ পয়গম্বরের উপর আঘাত করে, জুলুম করে, অত্যাচার করে, জুলুম করে, অত্যাচার করে, পিঠে রক্তাক্ত করে, মাইর দেয় রক্তাক্ত অবস্থায়। নূহ পয়গম্বরকে পাথরের উপরে শোয়া চলে যায়। সন্ধ্যা হয়ে গেলে আল্লাহ তাআলা জিব্রাইল আমিনকে পাঠায় দেয়, জিব্রাইল আইসা শরীরটাকে আবার মুইসা দেয়, ক্ষত স্থানে মলম লাগা দেয়, পট্টি লাগা দেয়, নূহ পয়গম্বর আবার আগের মতো সুস্থ হয়ে যায়। হযরতে নূহ পয়গম্বর জানতে চায়, হে জিব্রাইল আগামীকাল আমার ডিউটিটা কি হবে, কাজটা কি হবে? আল্লাহর হুকুমে জিব্রাইল জানায় দেয়, হে নূহ আজকে যেই কাজ করছো আগামীকাল একই কাজ তোমাকে করা লাগবে। হযরতে নূহ পয়গম্বর শুধু কালিমার দাওয়াত দেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, কষ্ট করেছেন, পরের দিন দাওয়াত দেন, পরের দিন উনি মাইর খাওয়া লাগছে। জালেম উম্মতেরা ওনাকে অঘাত করে, জুলুম করে, অত্যাচার করে, জ্ঞান হারায় ফেললে সেখানে রাইখা রক্তাক্ত অবস্থায় চলে যায়। নূহ পয়গম্বরকে রক্তাক্ত অবস্থায় রাইখা সবাই চলে যায়। বিকালবেলা সন্ধ্যাবেলায় জিব্রাইল আমিনের আগমন, আইসা আবার ক্ষত স্থানে মলম লাগায় দেয়, পট্টি লাগায় দেয়, সুস্থ হয়ে যায়। নূহ নবী জানতে চায়, আগামীকাল আবার কি ডিউটি আমার, হে জিব্রাইল বলো। জিব্রাইল জানায় দেয়, হে নূহ পয়গম্বর আগামীকাল আপনার ডিউটি হলো আজকে যেই ডিউটিটা আপনি করেছেন, তথা আজকে যেমন মানুষকে দাওয়াত দিয়েছেন, আগামীকাল আপনার ডিউটি হবে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, বেঈমানকে ইমানদারের পথে দাওয়াত দেওয়া। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই একজন মাজুসি অগ্নি পূজককে কালিমার দাওয়াত দিতে লাগলেন। হে অগ্নি পূজক, নাম ছিল তার শামাউন, হে শামাউন তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। শামাউন জিজ্ঞেস করে, হে হাসান বসরি আমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাই তাহলে আমার কী লাভ হবে? মানুষ লাভ সারা দুনিয়াতে কোনো কাজ করতে চায় না। হাসান বসরি ডাক দেয়া কয়, হে শামাউন তুমি যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও তোমার এক নম্বরের ফায়দা হবে, তোমার পিছনের জিন্দগির সব গুনাহ খাতা আল্লাহ মাফ করে দিবে। আর কি ফায়দা হবে, আর কি লাভ আছে বলো? কুমার দ্বিতীয় নম্বরের ফায়দা হল তোমার নামটা জাহান্নামের দফতর থেকে কাইটা আল্লাহ তাআলা জান্নাতীদের খাতার ভিতরে তোমার নাম উঠায় দিবি। শামউন ওয়াদাবদ্ধ হলেন, হে হাসান বসরি আমি মুহূর্তে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব, তবে একটা শর্ত কয়। কি শর্ত বলো? তুমি যে বললা আমি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে আমার নামটা আল্লাহ জাহান্নামের লিস্টি থেকে কাইটা জান্নাতীদের খাতার ভিতরে উঠায়া দিবে। কয় হ্যাঁ, আমার পিছনের জিন্দগির সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবে। কয় হ্যাঁ। কয় এই কথাগুলো তোমার শুধু জবান দিয়া বললেই হবে না, কাগজে কলমে একটু দলিল লেখা দেওয়া লাগবে। সেই দলিলের ভিতরে তোমার সিগনেচার থাকা লাগবে যে তুমি লিখেছ এই দলিল খানা। হযরতে হাসান বসরি আবার কাগজ নিলেন, কলম নিলেন, লিখলেন,
আল্লাহর হাবিবের দুইটা হাদিস লেখা দিলেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু মা কানা ক্বাবলাহু আও কামা ক্বালা আন-নাবিয়্যু আলাইহি সালাতু ওয়াসসালাম। হযরত হাসান বসরি দুইটা হাদিস লেখা লিখে দিলেন। আল্লাহ শামউন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। শামউন যেহেতু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, তোমার হাবিবের ভাষা অনুযায়ী শামউনের পিছনের গোনা মাফ হয়ে গেছে। তোমার হাবিবের ভাষা অনুযায়ী শামউনের নামটা জান্নাতীদের খাতার মধ্যে লিপিবদ্ধ হয়ে গেছে। কথাগুলো লেখা, শামউন কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, সে একজন জান্নাতি মানুষ। কথাগুলো লেখা হাসান বসরি সিগনেচার, সিগনেচার দিয়া সাইন দিয়া শামউনের হাতে দলিলখানা তুইলা দিলে। শামউন ডাক দিয়া কয়, হে হাসান, এই দলিলখানা কাগজখানা আমার জমিনে কোনো কাজে আসবে না, দুনিয়ার হায়াতের জিন্দিগিতে আমার কোনো কাজে আসবে না। আমি যদি আপনার আগে দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, এই কাগজখানা আপনার কাছে আমানত দিয়ে রাখলাম, আমার জানাজার ইমামতি আপনি নিজে করবেন, কবরে দাফন করার সময় আপনি নিজে নামবেন, আমার কাফনের কাপড়টা সরায়া সেখানে আপনি এই কাগজখানা ঢুকায়া দিবেন, আপনার সিগনেচার কৃত কাগজখানা ঢুকায়া তারপরে আমাকে দাফন করে দিবেন। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ওয়াদাবদ্ধ হলেন। কিছুদিন পর জানতে পারলেন, হাসান বসরি শুনতে পাইলেন শামউন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। হযরত হাসান বসরি সেখানে উপস্থিত হলেন, গোসল করালেন, না জানাজার ইমামতি নিজেই করলেন, কবরে লাশ দাফন করার সময় নিজেই কবরে নামলেন, কাফনের কাপড়টা একটু সরায়া ওনার সিগনেচার কৃত আমানত যে কাগজখানা রাখা হয়েছিল দলিলখানা সেখানে ঢুকায় তারপরে দাফন করা হলে। কয়েকদিন পর হাসান বসরি স্বপ্নে দেখেন শামউন আল্লাহর জান্নাতের ভিতরে ঘোরাঘুরি করতেছে। জিজ্ঞেস করা হলো, হ্যাঁ শামউন, তুমি কিভাবে কালেমাওয়ালা হলা, ঠিক আছে তুমি জান্নাতের মালিক হইলা কিভাবে? শামউন কয়, হে হাসান বসরি, আমাকে যখন ফেরেশতারা প্রশ্ন করার জন্য আসছিল তখন ফেরেশতাদেরকে আমি বললাম, ফেরেশতারা রে, আমি একজন জান্নাতি মানুষ, আমি ইমানদার, আমার গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। ফেরেশতারা বলে, প্রমাণ কি বলো? কয়, এই যে দেখো আল্লাহ আলা হাসান বসরির দস্তখত কৃত সাইন কৃত সিগনেচার কৃত একটা কাগজ আমার কাছে আছে, আমি জান্নাতি মানুষ, আমি ইমানওয়ালা, আমাকে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন পিছনের গোনা গোলা। এই কথাগুলো লেখা দলিল লেখা দিয়েছেন হাসান বসরি, আল্লাহর কাছে দেখাও তোমরা আমাকে জান্নাত দাও। এটা দেখানোর পর স্বপ্ন যোগেই হাসান বসরিকে শামউন ডাক দিয়া কয়, এই দলিলের বরকতে যেহেতু আমি ইমানওয়ালা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে ফেরেশতারা আমার কবরটাকে জান্নাতের সাথে যোগাযোগ করায়া দিছে, এই জন্য যেই কথাটা বলতেছিলাম, ইমান আমল এবং নিজে চলা, অপরকে দাওয়াত দেওয়া, ইমানদার বেঈমানকে ইমান ইমানের পথে দাওয়াত দেব, বেঈমান আল্লাহর পথে দাওয়াত দেওয়া, আর ইমানদারকে নামাজের পথে দাওয়াত দেন, ইমানদারকে রোজার পথে দাওয়াত দেন, হজ্জের পথে দাওয়াত দেন, যাকাতের জন্য দাওয়াত দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।